দেখাচ্ছি যেটা পুরীর জন্য খুব ফেমাস, সেটা হচ্ছে দইবড়া আলুর দম। দেখা যাক জিনিসটা কিরকম। এটা হচ্ছে দইবড়া, আর তার সাথে উনি দিচ্ছেন দইবড়া, তার সাথে এটা এখানকার খুব উড়িষ্যার খুব ফেমাস খাবার, উড়িয়ারা স্পেশালি খুব খাবারটা খায়। আর তার মধ্যে উনি দিচ্ছেন আলুর দম, আর আলুর দম আর তার সাথে একটু স্যালাড তো দেবেন উনি বলছেন। এখন দিচ্ছেন ওর মধ্যে একটু ঘুগনি, আলুর দম আর একটু স্যালাড। ব্যাপারটা একটু চেক করে দেখলে বুঝতে পারবো যে কীরকম হবে। একটু ঝুড়ি ভাজাও আছে এর মধ্যে, আর এটা দই আছে, দই আছে আর একটু স্যালাড, একটু সসও আছে। ওকে, এখন টেস্ট করে দেখা যাক জিনিসটা কীরকম হতে পারে, কোয়ালিটি এবং দেখি কেমন খাবার। বাঙালিরা হিসাবে উড়িয়ারি খাবারটা খেলে বুঝতে পারবো। আপনারা অবশ্যই আসলে দইবড়া আলুর দম খেতে অবশ্যই ভুলবেন না কিন্তু, দইবড়া আলুর দম। আর বিশেষ করে পুরীর বিচের পাশে যদি আসেন আপনি, তাহলে এখানে যে বিশেষ যে মাছটা পাওয়া যায় যেটা অন্য কোথাও পাবেন না, সেটা হচ্ছে খোয়েঙ্গা ফিশ। এই খোয়েঙ্গাটা যেটা আমি এখানে ছবিটা দেখাচ্ছি এখন, সেটা হচ্ছে খোয়েঙ্গা ফিশ, সেটা শুধুমাত্র পুরীর বিচেই পাওয়া যায়। এখন আমরা এই খোয়েঙ্গা ফিশটা খাবো, দেখি কেমন এখানকার। এছাড়াও কিন্তু কাঁকড়া খুব ফেমাস এখানকার কাঁকড়া, তাছাড়াও আপনি পমফ্রেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সি ফিশ যেটাকে বলি আমরা পাবেন, চিংড়ি থেকে শুরু করে পাবেন, এমনকি ভোলা থেকে শুরু করে অনেক মাছই পাবেন। এখানকার মাছ বেশ সুস্বাদু এবং তাড়াতাড়ি ইনস্ট্যান্ট কুইকলি ওরা খুব সুন্দরভাবে ভেজে দেয়, যেগুলো খুবই ভালো লাগে আমাদের খেতে। এই দুটো মাছ যেটা আমরা এখন ওনাকে ভাজতে দেবো এবং উনি আমাকে ভেজে দেবেন, দেখে রেখে বলবেন। আমরা যে খোয়েঙ্গা মাছটাকে বলেছিলাম ভেজে দিতে, এখন আমরা ভেজে দিয়েছি, দেখি কেমন লাগে। বেশ লম্বা আছে, সুস্বাদু বেশ মনে হচ্ছে, দেখে ভাবছি কাঁকড়াটা বেশ বড় সড়ো আছে, আই লাভ ইট, কিন্তু এটা কাঁচা নয় ভেজে খাবো। দাদা এটাকে ভাজার ব্যবস্থা করুন। কাঁকড়াটা ভাজতে দিয়েছিলাম, দেখি ভাজে তো এখন কেমন হয়েছে। আমাদের ভাই কাঁকড়াটা ভেজে দিয়েছে, দেখি কেমন হয়েছে। ডেলিসিয়াস, দেখতে তো লাগছে অসাধারণ। এবার খেলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এর মজাটা কেমন। অসাধারণ, পুরীতে আসলে বলে ডালমা যদি না খাই তাহলে কখনই ভালো লাগবে না, সেটা আমি আগেও বলেছি। কিন্তু আজকে আমরা একটা আইটেম খাবো, একটা ডালমা হোটেলে এসেছি আমরা, খুব নাম করা হোটেল পুরীতে, প্রন ডালমা। যে ডালমা তো থাকবে তার সাথে প্রনও থাকবে, আর তার সাথে পুরি, পুরীতে পুরি তার সাথে ডালমা, এবার একটা আলাদা একটা রেসিপি হয়ে যায়। এবার তার টেস্ট কীরকম হয় সেটা আমরা টেস্ট করে দেখি। পুরি তার সাথে প্রন ডালমা দুটো তো সিস্টেম, খেলে বুঝতে পারবো জিনিসটা কেমন। অসম ডালমা পুরি, প্রন ডালমা তার সাথে পাশে নাম করা যে দোকানটা হলো অরিজিনাল নরসিংহ সুইটস। এই দোকানটা বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণ ছানার মাল, ছানার মাল পোয়া যেটা দেখতেও সুন্দর খেতে আরও অসাধারণ। আমি তো খেয়েছি, আবার খেয়ে দেখছি,
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে